আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ভালো থাকেন। চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব, দেখি আনার গাছের কি অবস্থা। এই সাইড আছে আপনার দার্জিলিং, চায়না কমলা আছে, ড্রাগন, অনেকগুলা গাছ। ড্রাগনের অবস্থা খুব ভালো, চমচমাট দুমড়ে মুছে উঠতে আছে। চলেন আনার গাছের দিকে যাই, অনেক গাছ তো, যেটা দেখতে মন চায় সেটাই দেখতে ভালো লাগে। তো গাছটার অবস্থা দেখেন, নিচে 1 2 3 4 4 4 8, আটটা ফল অলরেডি সেট হয়ে গেছে, তারপরে কি পরিমাণ ফুল আসতেছে। তো একটা জিনিস দেখাই আপনাদের, না দেখলে বুঝবেন না, অবাক হওয়ার মতো, যে দেখেন এখান দিয়ে প্রুনিং করছি না, এখানে ফুল, এই যে ফুল আসতেছে, এখানে প্রুনিং করছে এখান দিয়ে ফুল আসছে, এখানে প্রুনিং করছে এখান দিয়ে ফুল আসছে, এখানে প্রুনিং করছে এখানে ফুল আসছে, ওখানে করছে ওখানে ফুল আসছে, এখানে করছে এখানে ফুল আসছে, এখানে করছে দেখেন এখান দিয়ে ফুল আসছে। প্রতিটা মাথাটাই প্রুনিং করে দিছি, তার মানে প্রতিটা মাথাটাই ফুল আসতেছে, দুনিয়া ফুল আসতেছে। তো যেমন কিছু কাজ না করলেই নয়, যেগুলা করলে ভালো হয়, আপনার গাছটা শক্ত হবে বা কাণ্ডটা মোটা হবে, বডিটাও শক্ত হবে। আর প্রুনিং না করলে আপনার বডি শক্ত হয় না সচরাচর, কারণ আমার গাছের বডিটা দেখছেন, গাছের বয়স কিন্তু বেশি না কিন্তু বডিটা মোটা, এটা একমাত্র প্রুনিং করার কারণে। প্রুনিং করার গাছে গাছে প্রুনিং করলে গাছের বডিটা মোটা হয়। যেমন দেখেন এটা একটু বড় হয়ে গেছে, কত বড় ডাল, একলো ওই জায়গার তখন থাকা এই পর্যন্ত চলে আসে, যদি এটা আরও বড় হয় তাহলে ঝুলেও যাবে। এখানে প্রুনিং করে দেন, মাথা মাথায় ফুল এসে চলে যাবে, ফল হয়ে সেট হয়ে যাবে। এভাবে গাছ প্রুনিং করতে হয়। প্রুনিং করার আগে কিছু খাবার দিতে হয়, কারণ আমি দুদিন আগে খাবার দিছি ওকে। তো ফুল অনেক ঝরে যাবে, যেমন দেখাই আপনাদের, এই যে ফুলগুলা একটাও থাকবে না, সব ঝরে যাবে, এগুলো সব পুরুষ ফুল। পুরুষ ফুলের চিহ্ন থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুরুষ ফুল কোনগুলো। আপনি দেখাই, যেমন এটাকে সিঁড়ি, এই যে এটা, এটার গোড়াটা চিকন, মাথাটা মোটা, এটা পুরুষ ফুল, এটা ঝরে যাবে কোনো মতে, টিকবে না। তো আরেকটা ফুল দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে এটা, ওইটা, এটা স্ত্রী ফুল, এটার গোড়াটা মোটা, মাথাটা একাল সমান, তার মানে এটা ফলার সম্ভাবনা আছে, সেট হবে আশা করি। তো এভাবে চেনা যায়, আর ফুল ঝরে যাবেই, পুরুষ ফুল স্ত্রী ফুল সব ফুলেই ঝরে যাবে, তারপরও কিছু ফল সেট হয়ে যাবে, এতে ভয়ের কারণ নাই, আপনি পরিচর্যা করে যান তাইলে হবে। ইন্ডিয়ান ভ্যাগুয়ানার, এটা সমস্ত সেট হচ্ছে, গাছগুলো সুন্দর হয়েছে, এগুলো ফুলগুলো সেট হচ্ছে, দেখুন এটা মাথা প্রুনিং করা দরকার, তাইলে ফুল চলে আইব, প্রুনিং করলে ফুল চলে আইব। এই যে প্রুনিং ছাড়াই ফুল রেডি, অলরেডি আয় বসে দেখছেন, কিন্তু এটা প্রুনিংটা করলে ফুলটা সব খুব ভালো হবে। এটা ফল হয়ে গেছে, অনেকগুলোই সেট হয়ে গেছে, এটাও প্রুনিং করে দেবো, তবে এটা দুদিন পর করবো, কারণ কয়েকদিন আগে প্রুনিং করছি এবং খাবার দিছি, ফুল ফল সেট হইতেছে অলরেডি। এটা হচ্ছে, এটা হচ্ছে, তবে আনারের ফলন দেখে আমি খুব মুগ্ধ, এত সুন্দর ফলন হয় আনারে, ভাবতে ভালো লাগে। এই গাছটা দেখেন, এই গাছটায় ফুল ফোটে ঝরে যায়, ফুল ফোটে ঝরে যায়, নষ্ট হয়ে যায়, তার মানে হতাশ হওয়া যাবে না, এটাও ফল হবে, হয়তো কয়দিন পরে ছেট হবে। সব গাছ তো আর একরকম না, সব মানুষও একরকম না, অতএব ওটাও ফল ছেট হবে। এটা বাগানের রানী, কয়দিন আগে একটা ফল পেরেছিলাম এবং খাইছি, খুব মিষ্টি হয়েছে এবং কালারও হয়েছে। এটার কী অবস্থা,
দেখছেন পুনিং না করলে কি অবস্থা হয়, যে এটা একটু পুনিং দেরি হয়ে গেছে, যার কারণে এই ডালটা কোথা থেকে কই ব্যাক হয়ে আয়া কত দেরি হয়েছে, বড় হয়ে গেছে। এইটা আনার, এটার কালারটাগুলো অনেক সুন্দর, যদিও পাকিস্তানি আনার সাদা কিন্তু কালারটা চমৎকার। এই যে আরেকটা আছে দেখেন, মৃদুলানার অবশ্য ফুল চলে আসে, কিন্তু ফুলে দি রাখা যাবে না, ফুলটা ছিঁড়ে ফেলতে হবে। আর এটা হলো আরাকতা আনার, এই দুটি মিঠু দাদার উপহার। ধন্যবাদ মিঠু দাদাকে, মিঠুন দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে বড় হচ্ছে এবং ওটা ফুল অলরেডি ছেটে গেছে, ফুল ছিঁড়ে ফেলতে হবে নাহলে গাছটাই দুর্বল হয়ে যাবে। এত ছোট গাছে ফুল রাখা কোনো মতেই সম্ভব না। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ঝরা নিয়ে টেনশন করিয়েন না, গাছের পরিচর্যা করে যান, ফলন হয়ে যাবে আশা করি। দয়া করে কেউ একটা গাছ লাগাবেন না, মিনিমাম হলেও দুটা গাছ লাগাবেন, একটা গাছ অনেক সময় ফল হয় না। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।